এই বিষয়ে আলোচনা করছি আমরা আপনাকে থামাতেই হচ্ছে দুঃখিত আমাদের সাথে একজন ডাক্তার যুক্ত হয়েছেন জনাব শফিউল শফিউল্লাহ প্রধান অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য জনাব শফিউল্লাহ প্রধান আপনার কাছে বেশ কিছু বিষয় জানবার আছে পরিবর্তন হচ্ছে এখন আবহাওয়ার তার জন্য নিশ্চয়ই নানা ধরনের রোগ ব্যাধি আমরা দেখি সাধারণ মানুষের সেগুলো নিয়ে আলোচনা করব তবে যে বিষয় নিয়ে আসলে আমরা আলোচনায় ছিলাম সেটি হচ্ছে আজ বেশ কয়েকটি পত্রিকায় একটি সংবাদ এসেছে যে হাসপাতালগুলো বিশেষ করে নামি দামি হাসপাতালগুলোতে ওষুধ যেগুলো আসলে চিকিৎসার অন্যতম উপাদান রোগী যেটি খেয়ে আসলে সুস্থ হবেন সেটি মেয়াদ উত্তীর্ণ এবং সেটি ভেজাল একজন ডাক্তার হিসেবে আসলে কি বলবো আপনার এই ক্ষেত্রে আসলে বক্তব্যটা আসলে কি জানি আপনারা হয়তো জড়িত নন কিন্তু আমরা যখন দেখছি সাধারণ মানুষ একেবারেই এই ক্ষেত্রে নাজেহাল হয়ে যাচ্ছে যে নামি দামি হাসপাতালেও ভেজাল ওষুধ তাকে কিনতে হচ্ছে আপনাকে ধন্যবাদ আসলে ওষুধের যে ফার্মেসি গুলো আছে প্রত্যেকটা হাসপাতালে বা আপনার বিভিন্ন যে বিভিন্ন রাস্তায় বা বিভিন্ন মাঠে বিভিন্ন যে শপে বিভিন্ন জায়গায় যে ফার্মেসি গুলো আছে এগুলার আসলে টোটাল যে ফার্মেসি গুলা নিয়ন্ত্রণে আসলে থাকে ফার্মাসিস্টরা সেটা আপনি অবশ্যই জানেন সেখানে গভর্নমেন্ট এখন কিন্তু আরো এই ব্যাপারে খুব রেস্ট্রিক্ট যেমন হচ্ছে আপনার প্রত্যেকটা ফার্মেসিতে এখন কিন্তু সি গ্রেড বি গ্রেড ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হচ্ছে তো আসলে মেয়াদ উত্তীর্ণ জিনিসটা হওয়ার প্রশ্নই উঠে না বিকজ ওখানে কিন্তু নিয়ম হচ্ছে প্রতি কয়েকদিন পর পর তারা সেখানে ওষুধগুলাকে চেক করবে ডেট আছে কিনা বা ওষুধের নট অনলি যে ডেটের ব্যাপার বা মেয়াদের ব্যাপার এখানে কিন্তু ওষুধের কিন্তু গায়ের বা কালার যদি চেঞ্জ হয় ভিতরে যদি ওষুধের অনেক সময় যে টেম্পারেচার মেনটেন করতে হয় সেগুলা খেয়াল রাখতে হবে তো আসলে এটা কোনোভাবেই কাম্য নয় এটা ফার্মাসিস্টাই আসলে দেখাশোনা করে থাকে এখানে আসলে ডাক্তারের তেমন কোনো ভূমিকা নেই কিন্তু ডাক্তারের ভূমিকা নেই কিন্তু যখন নামি দামি হাসপাতালে ওষুধগুলো যায় তখন আসলে রোগী তো বলা যায় একেবারে অসহায় অবশ্যই হাসপাতালের আমি তো বললাম হাসপাতালের ডাক্তার যখন কিন্তু এই বিষয়গুলো আসলে দেখবার দায়িত্ব কাদের এই বিষয়গুলো যাতে আপনারা যখন একজন ডাক্তার হিসেবে রোগীকে ওষুধ লিখে দিচ্ছেন সেই ওষুধটি ঠিক আছে কিনা এটি আসলে দেখবার দায়িত্ব কাদের এটা এটা টোটাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং যেটা হচ্ছে ড্রাগ অধিদপ্তর যেটা ডিজি ড্রাগ এটা ওনাদের আসলে টোটাল ওনাদের এখতিয়ারে ওনারা এটা দেখাশোনা করবে আমরা আশা করি আসলে এই বিষয়ে যারা কর্তৃপক্ষ বলেন অথবা আসলে এই বিষয়টি নজরদারিতে যারা আনবেন তারা নিশ্চয়ই সাধারণ রোগীদের কথা ভেবে খুব দ্রুতই নিশ্চয়ই এই বিষয়ে কোন ধরনের একটা ব্যবস্থা নেবেন কারণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ বা ভেজাল ওষুধ আসলে সেটি একদম প্রাণনাশের ঘটনাও ঘটাতে পারে আমরা ফিরতেছি আপনার কাছে শফিউল্লাহ প্রধান সেটি হচ্ছে যে এখন পরিবর্তন হচ্ছে আবহাওয়ার আমরা দেখছি এই সময় নানা ধরনের অসুখ হয় সাধারণ মানুষের বিশেষ করে যারা বাতজনিত রোগে আক্রান্ত হন আগে হয়েছেন এই ক্ষেত্রে আপনার কি ধরনের পরামর্শ থাকবে আসলে প্রতিটা সিজন পরিবর্তনের সাথে সাথে আমাদের বিভিন্ন রোগবালাই হয়ে থাকে আমরা রোগবালাগুলোকে আসলে দুটো ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে কন্টাজিয়াস ডিজিজ বা কমিউনিকেবল ডিজিজ আর গুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ এখন সিজনের সাথে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ হতে পারে যেমন শীত ঋতু আমাদের এখান থেকে চলে গেল এই যে শীতে আমাদের বিভিন্ন ব্যথাজনিত সমস্যা বেড়েই গিয়েছিল সেই সেই ব্যথাগুলো আসলে ডিফারেন্ট টাইপের এবং শীত ঋতুতে খাবারের যে আমাদের যে মেনু সেখানে দেখবেন বেশিরভাগে ডাল জাতীয় খাবার আমরা বেশি খেয়েছি কারণ সিজনটাই হচ্ছে ওই জাতীয় সিজন তখন এক প্রকারের ব্যথা রোগী বেড়ে যায় শীতের কারণে বিভিন্ন আর্থ্রাইটিসের সমস্যা বেড়ে যায় বিভিন্ন বয়স্ক লোকেদের মাংসপেশির ব্যথা হাড় জোড়ার ব্যথা এগুলো বেড়ে যায় কিন্তু এই যে সিজন এখন চেঞ্জ হচ্ছে এই সিজনে দেখা যায় যে কমিউনিকেবল রোগগুলোই বেড়ে চলছে বিভিন্ন যেমন আপনার এই যে ভাইরাল ফিভার বা অন্যান্য যে সিজনজনিত বা আবহাওয়া পরিবর্তনজনিত ঠান্ডা জ্বর সর্দি কাশি এই সকল সমস্যা বেড়ে যায় পাশাপাশি দেখা যায় যে ব্যথার যে রোগীগুলো আছে আসলে এটা আমাদের যে রোগীগুলো আমরা নিয়মিত প্র্যাকটিসে পেয়ে থাকি
তারা সাধারণত বিভিন্ন মেকানিক্যাল সমস্যা জনিত ভুগে থাকেন, এবং বয়স্ক রোগীরা বয়সের ঊর্ধ্বে যারা, মানে যাদের বয়স 40 উপরে, তারা সবসময় হাঁটু কোমর ঘাড় বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা ভুগে থাকেন। তো এই যে সিজন পরিবর্তনের সাথে আসলে তাদেরও এই ব্যথা বাড়ে, কমে, যদি কোনো কারণে ঠান্ডা পড়ে তখন কিন্তু ব্যথা বাড়ে। আবার দেখা যায় যদি যদি আপনার যেমন অনেকে এসি রুম ইউজ করে তাদেরও ব্যথা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে আর কি নিজেকে এই ধরনের সমস্যা থেকে রক্ষা করবে? প্রথমত যেটা হচ্ছে আপনি দেখবেন, এই যে আপনি যেহেতু ওষুধের কথা বলেছেন, ব্যথা হলেই কিন্তু সাধারণ লোক অনেক সময় গিয়ে ওষুধের দোকান থেকে ব্যথার ওষুধ কিনে খাওয়া শুরু করে, এবং যারা আছে ওখানে ওষুধের দোকানে ওষুধ বিক্রি করে, তারা এখানে আসলে একটা যে ভূমিকা পালন করার কথা সেটা না করে তারা যে কোনো লোক গেলে ওষুধ ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছে। এই জিনিসটা যেন সাধারণ লোক না করে, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। বিকজ পেইন কিলার খেলে দীর্ঘমেয়াদী কিডনি, লিভার এবং গ্যাস্ট্রাইটিস জনিত বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে, কিডনি ফেলিওর থেকে মানুষ মারা যেতে পারে। পেইন হলে যেন ব্যথার ওষুধ না খেয়ে, কিছু দীর্ঘমেয়াদী পেইন আছে যেমন গরম শেক দিলে খুব উপকার আসে, কুসুম গরম শেক হাঁটু কোমর ঘাড় এগুলাতে দিতে পারে, অথবা অনেক সময় যদি ফুলে যায় বা একটু গরম হয়ে যায় জোড়া, সেক্ষেত্রে আইস, মানে আইস প্যাক বা ঠান্ডা পানি শেক দিতে পারে। আর যা কিছু হোক যেন অবশ্যই নিকটস্থ কোনো বিশেষজ্ঞের শরণাপন্ন হয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব শফিউল্লাহ প্রধান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম আসলে দুটি বিষয় নিয়ে তার সাথে আলোচনা হচ্ছিল, এক মেয়াদোত্তীর্ণ এইসব নামি দামি হাসপাতালে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে, এবং একই সাথে এই পরিবর্তন যে হচ্ছে আবহাওয়ার, এই সময় নানা ধরনের যে অসুখ বিসুখ সেটি